বিশ্বকাপ আয়োজনের জন্য বেশ কয়েক বছর ধরেই পরিকল্পনা করছিল সৌদি আরব। বিশেষ করে ফুটবলে বিশাল বাণিজ্যের বাজার ধরতে যে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড খোলা হয়েছে, তার অধীনে ক্রিশ্চিয়ানো রোনালদো ও নেইমার জুনিয়র সহ ইউরোপ মাতানো অসংখ্য ফুটবলারকে নিজেদের ক্লাবে ফেরাচ্ছে তারা। অবশেষে উদ্দেশ্য সফল হতে যাচ্ছে, 2034 বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। প্রথমে 2030 বিশ্বকাপের বিড করার কথা শোনা গেলেও 2034 পুরুষাসনের বিশ্বকাপের জন্য বিড ধরে সৌদি। ওই বিডে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় 2034 বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পেতে যাচ্ছে সৌদি আরব। এক বিবৃতিতে ফুটবল অস্ট্রেলিয়া জানিয়েছে, 2034 সালের বিশ্বকাপ আয়োজনের বিডে তারা অংশ নিচ্ছে না, তাই অস্ট্রেলিয়া বিড থেকে সরে আসায় প্রতিদ্বন্দ্বিতা করা সৌদি এখন পেতে যাচ্ছে বিশ্বকাপ আয়োজনের সুযোগ। এর আগে ফিফা এক নীতিমালায় বলেছিল, এএফসি এবং ওএফসি সদস্য দেশগুলো 2034 বিশ্বকাপ আয়োজনে বিড করতে পারবে। সে হিসেবে অস্ট্রেলিয়া ও সৌদি সেই নীতিমালা মেনে বিড ধরার ঘোষণা দিয়েছিল। কিন্তু ফিফার দেওয়া ডেডলাইন শেষ হওয়ার ঘণ্টাখানেক আগেই অস্ট্রেলিয়া ওই ঘোষণা দেয়। ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হবে। এর পরের বিশ্বকাপের মূল আয়োজক মরক্কো, স্পেন এবং পর্তুগাল, আর সহ আয়োজক হিসেবে থাকবে উরুগুয়ে, প্যারাগুয়ে এবং আর্জেন্টিনা। ফলে তিন মহাদেশের মোট ৬টি দেশ এই বিশ্বকাপের আয়োজন করবে। দারুণ খবর! এখন থেকে প্রতি শুক্র ও শনিবার মারহাবা রেস্টুরেন্টে থাকছে দিনব্যাপী স্পেশাল পায়া ও বুফে অফার। তাই দেরি না করে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।